আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আমরা তো আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তো আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আমি আপনাদের মাঝে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই দেখবেন। তো বেশ অনেকদিন পর আবার আরেকটা ব্লগ নিয়ে আসলাম। আমি রেগুলারলি ব্লগ দিতে পারি না, যদি আপনাদের সাপোর্ট পাই তো আমি প্রত্যেক দিন ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো এটা হচ্ছে আমাদের বাসায়, মানে আমার বাবার বাড়ি আমি এসেছিলাম। তো তখন আর কি দেখি যে গাছটা বেশি বড় না, কিন্তু গাছ অনেক সুন্দর করলা, লম্বা জাতের অনেক সুন্দর করলা ধরেছে। দেখেন কত সুন্দর, একদম গাছের টাটকা করলা, দেখতেই অনেক সুন্দর, খেতে অনেক মজা হবে। দেখেন কত বড় বড় হয়েছে, মেবি মনে হয় আরও একটু বড় হবে। তো এর জন্য আর কি ছেঁড়া হয় নাই, অনেকগুলো ধরেছে দেখেন। তো আমি আজকে রান্না করব হচ্ছে ডিম ভুনা। তো এর জন্য আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তেলের মধ্যে। তো এই তো ডিমগুলো দিয়ে দিচ্ছি, ডিমগুলো আমি হালকা ভেজে তারপরে উঠিয়ে নিব। একে একে আমি সবগুলো ডিম দিয়ে দিচ্ছি। তো আমি উল্টে পাল্টে দুই পাশে আর কি সবগুলো ডিম ভেজে নিব। তো এই তো আমি ডিমগুলো ভেজে নিচ্ছি। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অন করে রাখবেন, যাতে করে আমি যখনই ভিডিও দিব তখনই আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যায়। লাইক শেয়ার করে দিবেন। তো এই তো আমার ডিমগুলো প্রায় ভাজা হয়ে আসছে, দুই পাশে প্রায় ব্রাউন কালার চলে আসছে। বাঙালি স্টাইলে এভাবে ডিম রান্না করে ট্রাই করে দেখতে পারেন, অনেক মজা লাগে খেতে। তো যারা পারেন তারা তো খেয়েছেন অবশ্যই, যারা না পারেন অবশ্যই ট্রাই করে দেখবেন। তো আমার ডিমগুলো ভাজা শেষ হয়ে গিয়েছিল, তারপরে আমি তুলে নিয়েছি। তো এখন আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আমি পেঁয়াজটা ভেজে ব্রাউন কালার করে নিব। আমি ভালো করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। তো আমার পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে আসছে, তো আমি এই পর্যায়ে দিয়ে দিব পানি। পানি আমি একটু পানি দিয়ে তারপরে হচ্ছে মশলাগুলো দিয়ে দিব, যাতে করে তেলের মধ্যে মশলাগুলো পুড়ে না যায়, এর জন্য আমাদের অবশ্যই পানি দিয়ে নিতে হবে। তো দিয়ে দিলাম লবণ। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। তো দিয়ে দিলাম আদা বাটা, জিরা বাটা আর হচ্ছে রাঁধুনি বাটা। তো আমি ভালো করে এখন মশলাটা নেড়ে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে আমার মশলাতে যখন তেলটা চলে আসবে আমি তখন ডিমটা দিয়ে দিব। তো এই তো মশলাটা প্রায় কষে আসছে।
দিয়ে দিলাম কাঁচামরিচ, চিড়ে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। এভাবে কাঁচামরিচ দিলে আর কি ফ্লেভারটা অনেক সুন্দর আসে আর দেখতে অনেক সুন্দর লাগে। তো এই তো প্রায় মশলার উপরে তেলটা চলে আসছে, তো আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। আমি ডিমটা আগে থেকে কেটে নিয়েছিলাম যাতে করে ডিমের ভিতরে সমস্ত মশলা ঢুকে যায়। তো আমি একে একে সবগুলো ডিম দিয়ে দিচ্ছি। তো আমার ডিমগুলো দিয়ে মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। তো আমি আর কি এখন কষানোর জন্য ঢাকনা দিয়ে ডিমটা ঢেকে দিব ভালো করে, যত কষে ভিতরে মশলা ঢুকিয়ে এর জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এই তো দেখতে পাচ্ছেন তরকারির কালারটা অনেক সুন্দর আসছে। তো আমি ডিমটা ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। তো এর পর্যায়ে আমি একটু ঝোল অ্যাড করে নিব তরকারির জন্য। তো দিয়ে দিলাম একটু পানি, পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আমি এখন ভালো করে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই তো দেখেন কত সুন্দর হয়ে আসছে, প্রায় রান্নাটা আমার শেষের দিকে। আমি এখন চুলাটা অফ করে দিব। দেখেন অনেক সুন্দর হয়েছে, এভাবে বাসায় অবশ্যই ট্রাই করে দিবেন, দেখবেন খেতে অনেক টেস্ট লাগবে। তো আমার তরকারিটা প্রায় হয়ে আসছে, তো আমি গ্যাসের চুলাটা অফ করে দিয়েছি। দেখেন তরকারির কালারটা অনেক সুন্দর হয়েছে। তো আমি এখন তরকারিটা নামিয়ে পরিবেশন করে নিব। এই তো দেখেন নামানোর পরের কালারটা। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।